হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন একটি সকাল শেয়ার করব, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখে নিই। আজকের সকালটা কিন্তু অন্যরকম ছিল। কারণটা হচ্ছে, আজকে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও পড়েছিল আর ঠান্ডা প্রচুর হাওয়া দিচ্ছিল। আর যাই হোক, এই বাড়িটা কিন্তু বেশ সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজ খুব সকাল সকাল বের হয়েছি, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে পারবো। আর যেহেতু সকালের খাবারটা আমারই রেডি করতে হয়, আর তাই দেরি না করে তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি। যাওয়ার পথে এই প্লেসটা আমার কাছে ভালো লেগেছে। দেখো কত সুন্দর, বাচ্চাদের বিকালে নিয়ে আসলে এখানে ওরা সুন্দরভাবে খেলাধুলো করতে পারবে। যাই হোক, একদিন অবশ্যই ওদেরকে নিয়ে আসবো এখানে। এরপর বাসায় এসে খানিকটা রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমার নিজে কিছু কাজ বাজ করে সকালের খাবারটা রেডি করছি। এখানে দুইটি ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর এখানে পেঁপে কেটে নিয়েছি, পেঁপেটা ভাজি করব, আর হচ্ছে রুটি বানাবো, আর সাথে চা তো থাকবেই, সেটা তোমার সাথে শেয়ার করলাম না, অন্য একদিন ভিডিওতে শেয়ার করব। আমি পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা জল ফুটিয়ে, এখানে আমি রুটি বানাবো সেজন্য। আর আমার ডিম দুইটি সিদ্ধ হয়ে গিয়েছে, আজ আনুষ্কা আমি খাবো সেজন্য এটা করেছি। এরপরে খুব ভালো করে হাতের সাহায্যে আটাকে মাখিয়ে নিয়েছি, এখন একটা একটা করে বেলে একটু ছেঁকে নিব। আর তোমরা অনেকেই আমাকে বলো দিদি তোমার মর্নিংয়ের কাজগুলো আমাদের সাথে শেয়ার করবো, হ্যাঁ অবশ্যই করব। এই দেখো আমার সকালের নাস্তাটা রেডি, এখানে রয়েছে রুটি, পেঁপে ভাজি, আপেল আর হচ্ছে ডিম। আমি আনুষ্কে আর্য খাবো, আনুষ্কা যেহেতু ডিম খেতে পছন্দ করে না তাই ওটা এখানে নেই নি, ও যদি পরে খায় তবে খাবে, সেটা রেখে দিয়েছি। আর আমি আনুষ্কা আর্য তিনজনেই এক থালাতে, যাই হোক একসাথে খাওয়ার অন্যরকম একটি আলাদা আনন্দ আছে। আর তোমরা যদি বাসায় এরকম খাও একসাথে সবাই বাচ্চাদের নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে বলবে। আজকের মতো এখানেই শেষ করছি।